স্বজনের এমন নৃশংস মৃত্যুতে অসহায় পরিবারের সদস্যদের আহাজারি। দুই বোনকে হত্যা করেছে রিকশা চালক রনি। নিহতের স্বজন এলাকাবাসী জানায়, মাদক ও জুয়ায় আসক্ত রনি প্রায়ই পোশাককর্মী স্ত্রী ইয়াসমিনকে টাকার জন্য মারধর করত। শেষ চার মাস আগে আইনগতভাবে বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে ইয়াসমিন এবং তার ছোট বোন শিমুকে হুমকি দিয়ে আসছিল রনি। সাদেরপুর গিয়া হেরে ঘরের ভিতরে গিয়া মারছে, অভিযুক্ত গ্রিল কেটে বাসার ভেতরে ঢুকে রনিকে আটক করে এলাকাবাসী। পাশে যে তিনতলায় থাকে না, হেরা সিল্লাবেলা করে কাটতে লাগছে, কাটতে যাই ঢুকছে, ঢুকে যায় মাইরে লাগছে, মানে কুবাইছে যে ওইটা ভিডিও করতেছে। তো ভিডিও করার পর আমি যে মহিলাটা নিঃশ্বাস নিতে থাকি, তুই গেটটা খুল, মহিলাটাকে মেডিকেল নিয়ে যেতে বলবো, না খুলবো না। পরে এক পর্যায়ে আমরা গ্রিলটা কাটছি, কাটার পর ওকে দেয়া ধরছি, ধরার পর ওকে খাটে শোয়ানোর পরে পরে যায় দেখি আরেকটা মেয়ে শুয়ে আছে। তো শুয়ে আছে পরে মনে করছি যে পরে দেখছি অকেও মেরে ফেলছে। পরে ওকে ধরছি, ধরে বানানোর পরে বেঁধে পরে পাকঘরে আনছি। পাকঘরে আনার পর ওকে জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কী, প্রথমে আমি শালিকে মারছি, এরপরে আমার ওয়াইফকে মারছি। কেন মারলি? পরে বলতেছে যে আমার ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে, পরে আলামত সংগ্রহ করে সিআইডি। এলাকাবাসীর সহায়তায় আসামি রনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং প্রাথমিকভাবে জানতে পারছি পারিবারিক কলহের কারণে রনি তার স্ত্রী ইয়াসমিনকে কুপায়ে এবং শেলিকা শিমুকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এদিকে এ হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। একটা নারীর প্রতি একটা পুরুষের এভাবে অত্যাচার কেন হবে? যার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে এভাবে তো কোনো কাজ করা ঠিক না। কোন নারীর যাতে এভাবে প্রাণ না যায়, জীবন না যায়, হচ্ছে পাশে সাহেব। ইয়াসমিনের 11 ও 3 বছরের দুটি মেয়ে রয়েছে। তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার ঘাইকান্দি গ্রামে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।